নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে ডিএ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব, লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে ভুলবেন না, এখান থেকে আপনি প্রতিদিনের আপডেটটি পেতে পারবেন যেটি আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়। এছাড়াও দৈনন্দিন বেশ কিছু প্রয়োজনীয় আপডেট এখান থেকে পাবেন। তো বন্ধুরা, চলুন আজকে বিস্তারিত ভিডিও দিকে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে আজ মঙ্গলবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ফের আইনি লড়াই শুরু হয়েছে। ডিএ নিয়ে দুটি আবেদন জমা পড়েছিল সেটে, দুটি আবেদনের শুনানির দিনও ধার্য হয়েছে। তবে এই শুনানির পরবর্তী সময় কিন্তু আজকে যে আপডেটটি উঠে আসছে সেটি হচ্ছে, জাজ কিন্তু 9/12/2019 তারিখে এই মামলার পরবর্তী তিন শুনানির দিন ধার্য করেছেন এবং সেখানে আমজাদ আলী সহ যে সমস্ত রিভিউ পিটিশন সরকারি পক্ষের আইনজীবী অর্থাৎ সরকারি কর্মচারী পক্ষের আইনজীবী যারা দাবি করেছিলেন তাদের সমস্ত যে তিনটি মামলা ছিল সেই তিনটি মামলার কিন্তু 9/12/2019 তারিখে কোর্টে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এবং আপনাদের যারা রাজ্য সরকারের পক্ষে যে সমস্ত আইনজীবী ছিলেন এবং তাদের পক্ষ থেকে যে মামলাটি ছিল সেই মামলাটি কিন্তু তারা টেকনিক্যাল এরার ধরা পড়েছে এবং সেখানে রিভিউ পিটিশনে সেকশন 5 লাগিয়ে সেখান থেকে কন্ডোলেন্স অফ ডিলে ফাইল করে তিনি এই ফাইলটিকে কিন্তু এক সপ্তাহের মধ্যে বিচারপতি কোর্টে জমা দিতে বলেছেন। এছাড়াও বিবাদী পক্ষ এবং বিবদমান পক্ষ উভয় পক্ষকেই তিনি কোর্টে যে কপি সেটা কিন্তু সার্ভিস করতে বলেছেন। এছাড়াও টেকনিক্যাল ফল্ট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, কারণ রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন আজকে কোর্টেতে তার বক্তব্য অনুসারে কিন্তু টেকনিক্যাল ফল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আগামী দিনে এই মামলা কতদূর চলবে এবং কতটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও আমাদের কাছে যে খবর এখনও পর্যন্ত এসে পৌঁছেছে তার সূত্রে বলা যেতে পারে যে সরকারি কর্মচারীতে যে রায় হতে চলেছে এবং তা অবশ্যই সরকারি কর্মচারীদের পক্ষে গেছে এবং আজকে শুনানির পরবর্তী সময়ে আগামী দিনেও যাবে বলেই আমরা আশা রাখছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আজকে কিন্তু সমস্ত প্রাইমারি টিচার্স এছাড়াও অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আজ একটা মিটিং কিন্তু আমাদের মাননীয়া ডেকেছিলেন এবং তার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেখানকার ঘটনা এবং এ সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নিন। আর আজকে যে স্যাটের মামলার রায় হলো তার পরবর্তী সময়ে কিন্তু কী হতে চলেছে এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই পাবেন। তো আশা রাখছি আপনারাও আমাদের এই চ্যানেলটিকে ফলো করে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো জানেন যে গত 26 জুলাই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার যে রায় দিয়েছিল স্যাট, ওই রায়ে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই ডিএ মেটাতে বলেছিল স্যাট, 3 মাসের মধ্যে বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে সেই সংক্রান্ত নীতি ঘোষণা করতে বলেছিল। স্যাটের রায়ের পর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ জমা পড়ে গেছে রাজ্য সরকারের কাছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছে এবং বেতন বৃদ্ধি করা হচ্ছে সরকার, কিন্তু বিচারাধীন থাকার কারণ দেখিয়ে ডিএ নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। তাহলে খুব সুচাতুরভাবে এটা কিন্তু এড়িয়ে গিয়েছিল। তো আগামী দিনে কবে এই বিষয় নিয়ে যথাযথ সিদ্ধান্তে আসবে এবং ডিএ মামলা সংক্রান্ত আজকে যে আপডেটটি পেয়ে দিলাম, অবশ্যই আশা রাখবো যে আগামী দিনে আবার যখন নতুন কোনো আপডেট পাবো দেব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।